পুরস্কার দেয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে মূসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও জানি যে ফেরাউন পুরস্কার চাইবে, এই জন্য আমি চারটা পুরস্কার রেডি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, এই জন্য আমি চারটা পুরস্কার রেডি করে রেখে দিয়েছি। যখন চারটা পুরস্কারের কথা বলে দিলেন, এবার যখন চলে গেছে ফেরাউনকে ডাক দিয়ে বলে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি ইসলাম গ্রহণ করো তোমার জন্য চারটা পুরস্কার দেবে। চারটা পুরস্কার রেডি করে রেখে দিয়েছে। চিন্তা করে আমি তো এইটাই চেয়েছিলাম। তোমাদের জন্য পুরস্কার দিয়েছে আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত যদি আমি মন্ত্রিত্ব পাই, আমি তো এইটাই চেয়েছিলাম। আমার মনের কথাগুলো বলছো। তুমি যদি কিয়ামত পর্যন্ত বা যতদিন পর্যন্ত তুমি হায়াত পাবে, আর এই যে মন্ত্রিত্ব যতদিন পর্যন্ত তোমার থাকবে ততদিন তোমার চেহারাটা মলিন থাকবে, তোমার চেহারা মলিন থাকবে, যুবকের মতো থাকবে, তুমি বুড়া হবে না। ফেরাউন এইবার ডাক দিয়ে বলে, হ্যাঁ এইটা তো ঠিক, কারণ আমি যদি ততদিন পর্যন্ত পুরা না খাই আনন্দ করা যাবে। কি ঘুমাচ্ছেন আপনারা? চার নম্বরে ডাক দিয়ে বলে আরেকটা পুরস্কার কি? চারটা পুরস্কারের কথা বলেছো, আমার রবের পক্ষ থেকে চারটা আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি তো একা সিদ্ধান্ত নিতে পারবো না। ততদিন পর্যন্ত যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত আমার মন্ত্রিত্ব থাকবে, এটা আমার পছন্দ হয়েছে। তিন নম্বরে ততদিন পর্যন্ত আমাকে যুবক বানিয়ে রাখবে, আমার এইটা পছন্দ হয়েছে। চার নম্বরে মহান আল্লাহ আমাকে জান্নাত দেবে, আমার এইটা পছন্দ হয়েছে। আমি কালেমা পড়তে রাজি, কিন্তু পরামর্শদাতা আমার একজন আছে, তাকে না বলা পর্যন্ত আমি ইসলাম গ্রহণ করতে পারবো না। মুসা নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলে যে ফেরাউন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার উপরে চারটা পুরস্কার যে ঘোষণা করা হয়ে গেছে, চারটা পুরস্কার যে ঘোষণা করা হয়েছে, তোমার চারটাই তো পছন্দ হয়েছে, তো আর দেরি করার দরকার নেই, তাড়াতাড়ি করে কালেমা পড়ো, তাড়াতাড়ি করে কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। ফিরাঙ্গেলা ব্যাংক দেবে বলবে, না আমার একজন বুদ্ধি দাদা আছে, টাকলা নমরুদ, ওর কিন্তু মাথায় চুল নেই, নমরুদের মতো হামান বলে, আমি তো একাই সিদ্ধান্ত নিতে পারবো না, আমি আগে ওই জায়গায় চলে যাই। ডাক দিয়ে বলে, আমার ভাই, মহান আল্লাহর পক্ষ থেকে আমাকে চারটা পুরস্কার দেওয়া হয়ে গেছে, চারটা পুরস্কারের
ঘোষণা হয়ে গেছে আমি এটা করতে চাই। ওরা ডাকতে বলছে না তোর বাড়িটা কোথায়, তোর বাড়িটা নিয়ে আসো তাড়াতাড়ি করে নিয়ে আসো, আমার কল্লাটা বা গলাটা আগে দুই টুকরা করে দাও। এরা ডাকতে বলছে না কেন এটা কেন বলছো, বলে মোসা তোমার কাছে যে দাওয়াত নিয়ে এসেছে এরা তোমার জন্য ডিমোশন করার জন্য নিয়ে এসেছে, প্রমোশন করার জন্য না। বলে কিভাবে, বলে তুমি তো এখন নিজেকে রব বলে দাবি করো, আর তুমি যদি এই মুহূর্তে কালেমা পড়ো তুমি কিন্তু বান্দা হয়ে যাবে, তুমি কিন্তু বান্দা হয়ে যাবে। ফিরাউনে আর মনে মনে চিন্তা করে আমি কোন জায়গায় ছিলাম এটা ঠিক কথা, আর পড়ে নাই কালেমা। আরো লক্ষ্য করেন আমাদের প্রধানমন্ত্রীকে, আপনি যে কথাগুলো বলতে যাবেন যদি কোরআন দিয়ে কিছু কথা বলতে চান, যদি দেশ চালাতে যায় এরকম কিছু টাকলা মুরাদের মতো কিছু মানুষেরা এটা করতে দেয় না, এরা এটা করতে দেয় না। একটু জ্ঞান করেন তো, আপনার জন্য যদি কোরআনের সঠিক কথা করে কেউ বলতে না পারে আর যদি কেউ নিজে থেকে গোপন করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। পতাকা আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াকুতুমুনা মা আনজালনা মিনাল বাইনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়ান মানুষের কাছে বর্ণনা করার জন্য ওয়াজ করার জন্য যে কথাগুলোর ভিতরে আছে এটা যদি কেউ জানার পরে ভয়ে সাথে চাকরি বাঁচার জন্য গোপন করে দেয়, উলাইকা লানুহুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাদের উপর লানত করি। জোরে বলেন নাউজুবিল্লাহ, আমি আল্লাহ নিজে তাদের উপর লানত করি। শুধু এতটুকু বলে শেষ করে দিবে না, কয়্যা লানুহুমুল লাইন বহুবচন দিয়েছে, যারা লানত করতে পারে তার মানে পৃথিবী থেকে শুরু করে আমি আল্লাহ ফেরেশতা পর্যন্ত যারা লানত করতে পারে তারা সবাই ওই জ্ঞানী লোকের উপরে বক্তার উপরে খতিবের উপরে লানত দেয়। শুরু করুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম, কোরআনের যে সঠিক কথাগুলো আছে এটা গোপন করা যাবে। আরো জোরে বলেন, যদি গোপন করেন লানত দেবে কে? আমরা আল্লাহর লানত দিতে চাই না জান্নাতে যেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতে হিসাবে কবুল করেন সকলে, বলেন আমিন। সময় আমার 12টা পর্যন্ত দিয়েছে, আজ থেকে 2-1 মিনিট হয়তো আছে। যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম এর ভিতরে কিছু শিক্ষা আছে, আয়াতটা তেলাওয়াত করেছে মা বোনদের জন্য, কারণ এখন অধিকাংশ তাফসীর মাহফিলে পুরুষদের চাইতে মা বোন বেশি হয় না কম হয়? আরো জোরে বলেন, এই জন্য আয়াতটা তেলাওয়াত করেছি মা বোনদের জন্য, সূরাত তাহরিম। কোরআনে কারিমের 66 নম্বর সূরা, কত নম্বর সূরা? আরো জোরে বলেন, এই যে সূরাটা তেলাওয়াত করেছিলাম এর ভিতরে যে 11 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি এর ভিতরে মানুষের জন্য কিছু দৃষ্টান্তমূলক কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমাদের মা বোনরা এখন বিপদ বেশি চালায় নাকি? আরো জোরে বলেন, দেখবেন শাশুড়ি যারা আছে ও গল্প করতে করতে এমনিতে বলে ফেলবে যে দেখো আমার যে মেয়েটাকে বিবাহ দিয়েছি, আমার যে জামাইটা আছে সব আমার মেয়ের কথাগুলো শুনে কত ভালো, প্রশংসা করতে করতে শেষ আবার ডাক দিয়ে বলছে দেখো আমার যে ছেলেটা আছে সারাদিন শুধু বউর কথা শুনে, এমন আছে না? আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে মা বোন যারা আছে এরা যদি গীবত করে জাহান্নামে দিবে কে? আরো জোরে বলেন, আপনার স্বামীকে তো আপনি অধিকাংশ মা বোন আছে আন্দাজে বল দেওয়া দেয়, যদি একটা কোনো ত্রুটি হয়ে যায় এরপরে বলে ফেলে এই মরা মরে। আরো জোরে বলেন, মা বোন যারা আছে আপনাদেরকে বলছে খুব সংক্ষিপ্ত করে বলছে যেহেতু সময় নেই আপনাদের এটা বলা যাবে না, যদি এটা বলে না বলে জাহান্নামে দিবে, কোথায় দিবে? আরো জোরে বলেন, এর দৃষ্টান্ত মূলক মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা দিয়েছে, একটু সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
যখন এই কথাগুলো দিয়েছে তখন মনে হয় আল্লাহ আসিয়ার নাম জানতেন না, আলোচনা বলেন জানতেন না, তাহলে কেন ইমরাত ফিরাউন দিলেন? কেন জানিয়ে দিয়েছে স্বামী যাদের আছে এদের নাম আল্লাহ কোরআনে কারিমে দেয়নি।